সবাই যখন দূর দূর করছে পরিবারও যখন এড়িয়ে যাচ্ছে তখন মাঠ পর্যায়ের ডাক্তাররাই দাঁড়াচ্ছেন করোনা আক্রান্ত রোগীর পাশে। আক্রান্ত আর মৃত্যুর ঝুঁকি তুচ্ছ করে দিচ্ছেন সেবা। পেশার কারণ তো রয়েছে, সাথে মানবতায়ও নিজের হাতেই দিচ্ছেন আক্রান্ত রোগীর চিকিৎসা। চিকিৎসার ভাষায় করোনা একটি ভাইরাল রোগ, কিন্তু দিনে দিনে এই রোগ হয়ে উঠছে এক অভিশাপের নামও। এই ভাইরাসে কেউ আক্রান্ত হলে সামাজিকভাবে তিনি শিকার হচ্ছেন হেনস্থার। কোনো কোনো ক্ষেত্রে পরিবারও তাকে এড়িয়ে যাচ্ছে সংক্রমণের ভয়ে। অত্যন্ত ছোঁয়াচে হওয়ার কারণে সবাই যখন মুখ ফিরিয়ে নিচ্ছে তখন করোনা রোগীদের একমাত্র ভরসার জায়গা ডাক্তার, হাসপাতাল। পেশার কারণে ডাক্তারদের এসব রোগীদের খুব কাছে গিয়ে সেবা দিতে হচ্ছে, আর তাই চিকিৎসক কমিউনিটির মধ্যেই সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে করোনা। যারা একমাত্র সামনাসামনি থেকে করোনা রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন তারাই একমাত্র এই ব্যাপারটা অনুধাবন করতে পারবেন। করোনা রোগটা কিন্তু আমাদের যেমন একজন লোকের থেকে আরেকজন লোকে সংক্রমিত হতে পারে, একজন রোগীর থেকে কিন্তু চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী যারা আছে তাদের ভিতরে সংক্রমিত হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় একটা ভয় বা আতঙ্ক কাজ করে যে এই রোগটা আমাদের রোগীর ভেতর থেকে আমাদের চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মীদের ভিতরে আসবে। করোনা এতটাই ছোঁয়াচে যে এই রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে আলাদা হাসপাতাল, আর বিভিন্ন হাসপাতাল থেকে ডাক্তারদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে নিয়োজিত করা হয়েছে এসব রোগীর সেবায়। মাঠ পর্যায়ের এই হিরোরা জানাচ্ছেন ঝুঁকি জেনেই বেছে নিয়েছেন চিকিৎসক পেশা। যেটা সিস্টেম হচ্ছে যে 10 দিন করে 14 দিন হোটেলে থাকা বা কোয়ারেন্টাইনে থাকা, তারপর পরিবারের কাছে যাওয়া। আমার মেইন টেনশন কাজ করে হচ্ছে আমার ছেলেরা ছোট, দুই ছেলে। আমার ছোট ছেলের বয়স 10 বছর, কিন্তু রিস্ক নিয়ে আমাকে বাসায় আসতে হচ্ছে। রোগীর জন্য তো রিস্ক নিতে হবে, রোগী যেহেতু এই পেশায় আসছে কিছুটা কিছু রিস্ক নিতেই হবে, কারণ যারা করোনা রোগী দেখছে না তারাও অনেক বেশি ইনফেক্টেড হয়ে গেছে। সর্বোচ্চ প্রোটেকশন নিয়ে কাজ করছি, কিন্তু তারপরে আমাদের পরিবার পরিজন বন্ধু, আমাদের তো পরিবার আছে। আমার ব্যক্তিগতভাবে বাবা, মা, স্ত্রী, সন্তান, ভাই, সারাক্ষণই উদ্বিগ্ন থাকে। যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা সারাক্ষণই আমার খোঁজ খবর নিচ্ছে। এরকম প্রত্যেকেরই, আমাদের ডাক্তার, নার্স এবং অন্যান্য স্টাফ যারা, সবারই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই উদ্বিগ্ন। এবং আমরা শুধু আমি ব্যক্তিগতভাবে সবাইকে এটা বলে মোটিভেট করার চেষ্টা করছি। বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন বলছে এখন পর্যন্ত 475 ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 343 জন। এই বিভাগের সরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়েছেন 203 চিকিৎসক। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা।